সব সময় ছাকা খাই। আমার একটা লিপস্টিক দেওয়ার মতো লোক জোটে নাই, বিশ্বাস করবেন নাকি? সত্যি কথা, আমি বিয়েটা করবো, আমি তো গাড়ি বাড়ি চাই না, একটা লিপস্টিক তো দিবে। যেটাই আসে প্রেম করতে আসে, বিয়ে করতে আসে, আমার কাছ থেকে টাকা চাই, আমার কাছ থেকে নেয়, আমারে কিছু দেয় নাই। দর্শকরাই ভালোবাসতে হয়, দর্শকরে জামাই হাজব্যান্ড বয়ফ্রেন্ড এগুলো মনে করতে হয়। এখানে সুস্থ বিয়ে করে কোনো নায়িকা তাহলে তো আর দর্শক ছবি দেখবে না। সামনে যেই ছবিগুলো আমি বানাবো সেই ছবিগুলো ইনশাল্লাহ আমি আমার মতো কারো দোষ যাতে না থাকে, যে ডিরেক্টরের দোষ, অমুকের দোষ, আমি নিজে দায়িত্ব নিয়ে ছবিটা বানাবো। যে ছবিগুলো আমি বানাবো অলরেডি ঘোষণা দিচ্ছি, ওগুলো তো হবে ইনশাল্লাহ, তো সেই ছবিগুলো যাতে মানুষ দেখতে পারে, ঠিক আছে, সেরকম করে বানাবো ইনশাল্লাহ। তোমাকে পেয়েছি বলে পৃথিবী সুন্দর লাগে। টাইটানিক টা হচ্ছে এটা বানাবো টাইটানিক ওইটার মতন না, গল্প যেটা ছিল আমরা যে টাইটানিকটা দেখছিলাম সেই টাইটানিকের মতো কিন্তু এটা না, এটা অন্যরকম, এটা হচ্ছে একটা ধার্মিক টাইপের আর কি। এই টাইটানিক গল্পটা হচ্ছে একটা ওই যে বললাম না দুবাই আর মালয়েশিয়া নিয়ে ওইভাবেই গল্পটা লেখা, দেশের বাইরে করা, আর এটা হচ্ছে ধার্মিক টাইপের ছবিটা। আমি তো সাকিব ভাইকে প্রথম থেকে সিলেক্ট করে গল্পটা লেখা হয়েছে, এখন তো ওনার সাথে আমার কথা হয় না, বা এটা অনেক আগের কথা, তো এখনও উনি যখন এসে আসবেন, উনি আর্টিস্ট, উনি কাজ করবে না কেন, অবশ্যই করবে, কিন্তু আমারও তো প্রিপারেশনের ব্যাপার আছে, আর উনি আসলেই আমরা কথা বলবো। টাইটানিক করলে ওনার ভুবলিকে ভবিষ্যতের দিকে নেওয়া যাবে না, আমাকে আমার সাথেই করতে হবে। এখন নতুন নতুন ছেলেরা এত সুন্দর সুন্দর কাজ করে, আমি যখন মিডিয়াতে আসছি তখন সালমান শাহর পরে সাকিব, ফেরদৌস, তারপর হচ্ছে ফেরদৌস ভাই, তারপর হচ্ছে রিয়াজ ভাই, এদেরকে এদের সাথে কাজ করবো না, এলে করবো না, এরকম থিমটা ছিল। এখন যে ছবিগুলো হচ্ছে আমার খুব ভালো লাগছে, যে আমার সিয়াম রে আমার ভালো লেগে গেছে, তারপরেও মানে ফ্রেম ট্রেম না কিন্তু সিনেমার জন্য আর কি, আমি কিন্তু প্রেম টেম করি নাই কখনো কারোর সাথেই করি নাই, শুধু সালমান শাহ ছাড়া আমার কাউকে ভালো লাগে না। এরপর আমার যেমন সিয়ামের ছবিটা আমার ভালো লাগছে, এখন বিয়ে আল্লাহ কপালে যখন সময় হবে তখন হবে। আসলে হচ্ছে কি, এখানে একটু খোলা মনের মানুষ থাকতে হয়, ঠিক আছে, আর দর্শকরাই ভালোবাসতে হয়, দর্শকরে জামাই হাজব্যান্ড বয়ফ্রেন্ড এগুলো মনে করতে হয়। এখানে সুস্থ বিয়ে করে কোনো নায়িকা তাহলে তো আর দর্শক ছবি দেখবে না, সেই জন্য বিয়েটা অনেকে হইলো না বলে আর কি, আমার হইলো আমি বলবো না আপাতত, যে লোভে পড়ে কোনো কিছুই করাই কখনো ঠিক না। তো আমি যেমন এখানে আমার গার্জিয়ান নাই, আমার একজন গার্জিয়ান দরকার ছিল, গার্জিয়ান দরকার আছে, সেই হিসাবে আমারই বিয়ে করা উচিত, কিন্তু আমার নসিবে সব ফকিরগুলো জোটে একটাও না, মানে মোটামুটি তো একটা লিপস্টিক আমাকে কিনে দিবে, এরকম লোকও আমার কপালে জোটে নাই কখনো, আমার একটা লিপস্টিক দেওয়ার মতো লোক জোটে নাই, বিশ্বাস করবেন নাকি? সত্যি কথা, আমি বিয়েটা করবো, আমি তো গাড়ি বাড়ি চাই না, একটা লিপস্টিক তো দিবে, একটা আইব্রো তো দিবে, একটা মেকআপ তো দিবে, দেখেন কোনোদিন মেকআপ দিয়ে আসতে দেখেন, ফকির না তো কি, আমার তো কাছ থেকে নেয় সবাই, যেটাই আসে প্রেম করতে আসে, বিয়ে করতে আসে, আমার কাছ থেকে টাকা চাই, আমার কাছ থেকে নেয়, আমারে কিছু দেয় নাই, আমার কিছু দেয় না, তাহলে সবসময় ছাকা খাই, সবসময় ছাকা খাই, মানে বলতে আমি তো প্রেম এগুলো বুঝতাম না, বুঝি না, সিনেমা ছাড়া আমার মাথায় কিছু নাই, তো আমি তো মনে করি যে কেউ সুন্দর করে কথা বলে মনে করি এ মনে খুব ভালো মানুষ, কিন্তু এ হচ্ছে যখন আমাকে ছাকাটা দেয় তখন অনেক কষ্ট পাই। আসলে সিনেমা তো সিনেমা, যেমন সাবানা আন্টির মতো আমি বড় হয়েছি, ওরকম কিছু সিনেমা দেখে সাবানা আন্টির মতো মানুষকে দেওয়া, নিজে না খেয়ে মানুষকে খাওয়ানো, নিজে না পড়ে মানুষকে পড়ানো, বাট এটা তো বাস্তবে সাবানা আন্টি জীবনও করে না এটা, আর আমি এটা করতে গিয়ে আমার অবস্থা খারাপ, বাস্তবে আমি হচ্ছি বাস্তবে সাবানা, এই জন্য আমার সব শেষ, কিন্তু সামনের দিকে একটু চেষ্টা করব, ট্রাই করব, অরিজিনাল নায়িকা হওয়ার জন্য নায়িকারা যা যা করে একটু একটু ট্রাই করব আর কি। সবাইকে বলবো, অনেকে আমাকে, আমি আগেও বলছি যে দর্শক আমাকে খুব অল্প সময় মেনে নিয়েছে, আবার বলে যে তুমি নিজে চিন্তা করো না সবসময়, এই যে আমার 20 তারিখে হচ্ছে আমার ইলেকশন, আমি ভোট করতেছি ইনশাল্লাহ, তো অনেকে বলতেছে যে তুমি তোমার যোগ্যতায় তুমি যতটুকু পারো ততটুকু দিয়ে তুমি করো, তুমি খুব সহজভাবে বলো, কীভাবে বলো, আমি বলি যে আমি তো বানাই কিছু বলতে পারবো না, যেটা সত্য সেটা বলাই বেটার, আমি দর্শকের কাছে কোনো ফেক কিছু নিয়ে কখনো আসতে চাই না, দর্শক আমার পাশে সবসময় থাকবে, দর্শক আমাকে যেভাবে মেনে নিচ্ছে সেভাবে মেনে যেন সারা জীবন নেয়, এবং আমি ভালো ছবি করতে পারছি কি পারি নাই সেটা হচ্ছে দর্শক আমার ছবি দেখলে বুঝতে পারবেন। আমি চাই দর্শক আমার জন্য দোয়া করুক, আর দোয়ার সাথে সাথে আমার পাশে থাকতে হবে, আমার আমাকে সাপোর্ট দিতে হবে, ঠিক আছে, তাহলে দোয়াটা কাজে লাগবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।